আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি। সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রসুন ঝুরা ভর্তা তৈরি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, কোনো রকম পাটা বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই হাত দিয়ে আপনারা এই ভর্তাটি তৈরি করে ফেলতে পারবেন। আর তাছাড়া রসুন তো আমাদের জন্য খুবই উপকারী একটি খাবার। চলুন তাহলে আমরা এবার মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে প্রায় এক চা চামচের মতো সয়াবিন তেল অথবা সরিষার তেল নিয়ে নিব। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে আমি 4 থেকে 5টি শুকনা মরিচ নিয়ে হালকা হাতে টেলে নিচ্ছি। যখন মরিচগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে আর মুচমুচে একটি ভাব আসবে, তখনই আমি এটিকে নামিয়ে ফেলব এবং সেই প্যানে রসুন দিয়ে দিব। আমি এখানে বড় একটি রসুন ছুলে নিয়েছি। আপনারা চাইলে রসুনের কোয়াগুলোকে মাঝখানে আরেকটু কেটে নিতে পারেন। আমি এগুলোকে আনামি রেখেছি। এখন আমি এটিকে ভাজতে থাকব এবং এটিকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব যতক্ষণ না আমার রসুনগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা আমার মতো কন্টিনিউয়াস নেড়ে ঢাকনা ছাড়াই এটিকে সিদ্ধ করতে পারেন। এই সময় চুলার আঁচ থাকবে একদম লো। আমি ঢাকনা ছাড়াই এটিকে সিদ্ধ করব। এই কারণে করব, আমি চাই আমার রসুনগুলো ভাজা ভাজা হোক আর কালারটা একদম পোড়া পোড়া একটি কালার আসবে, তখনই আমি এটিকে নামিয়ে ফেলব। আপনারা কিন্তু কোনোভাবেই রসুন ভর্তার সাথে পেঁয়াজ অ্যাড করবেন না। যদি পেঁয়াজ অ্যাড করেন তাহলে কিন্তু রসুন ভর্তাটির একটি ঝাঝালো ভাব আসবে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আর সেই স্টেপে আমি একটি পেয়ালার মধ্যে মরিচগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এবং রসুন ভাজাগুলো হাত দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রসুনগুলো কিন্তু পুরোপুরি মিহি হবে না, একটু একটু দানাদার থাকবে আর সেটি হবে একটু ঝুরা ঝুরা টাইপ ভর্তা। এবার একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে এর মধ্যে মিহি করা রসুন এবং মরিচগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। আমি এর মধ্যে এখন লবণ দিয়ে নিচ্ছি। আবার অল্প একটু লবণ নিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ ভাজার পর একটু মুচমুচ হবে, তখনই এটিকে নামিয়ে ফেলতে হবে আর সেই সাথেই তৈরি হয়ে যাবে রসুন ভর্তা। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।